আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো। তো আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম দুধ পাস্তুরি করুন, আজকে এটা একটু বিস্তারিত পড়াবো। ভালো করে খেয়াল করুন, নতুন একটা শব্দ পাস্তুরি করুন, এটা মনে হয় এর আগে অনেকে শুনো নাই। পাস্তুরিকরণকে ইংরেজিতে বলা হয় পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন শব্দটা শিখে রাখো, পাস জীবাণুমুক্ত করে রাখার প্রক্রিয়াকে বলা হয় দুধ পাস্তুরীকরণ। তাহলে আবার বলতেছি, যন্ত্রের মাধ্যমে একটা নির্দিষ্ট তাপমাত্রায় দুধকে জীবাণুমুক্ত করে রাখার প্রক্রিয়াকে বলা হয় দুধ পাস্তুরীকরণ। তাহলে আবার বলি শোনো, যন্ত্রের মাধ্যমে দুধকে জীবাণুমুক্ত করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার প্রক্রিয়াকে বলা হয় দুধ পাস্তুরীকরণ। ঠিক আছে, তাহলে দুধ পাস্তুরীকরণ এটা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী লুই পাস্তুর আবিষ্কার করছে। লুই পাস্তুর এই প্রকার আবিষ্কারক, তার নাম অনুসারে এই প্রকার নাম করা হয়েছে পাস্তুরাইজেশন। লুই পাস্তুর হচ্ছে এই প্রক্রিয়া আবিষ্কার করছে লুই পাস্তুর। তো আর এটা প্রথম ব্যবহার করছে ডক্টর সত সলেট ইতিহাসে পরীক্ষায়। লুই পাস্তুর হচ্ছে ফরাসি বিজ্ঞানী, ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর প্রথম এটা আবিষ্কার করছে, আর ডক্টর সত সলেট এটা প্রথম ব্যবহার করছে। তাহলে বিজ্ঞানী লুই পাস্তুর ফরাসি রসায়নবিদ, ফরাসি কেমিস্ট্রি জীবাণু থাকে, কিন্তু যখন আমরা যন্ত্রের মাধ্যমে দুধকে জীবাণুমুক্ত করবো তখন 1 মিলিলিটার দুধে 30,000-এর বেশি জীবাণু থাকে না। দুধের মধ্যে কি কি জীবাণু থাকে সেটা একটা, তাহলে দুধের মধ্যে তিন ধরনের জীবাণু আরো থাকে। তিন ধরনের জীবাণু আমরা মেনলি আইডেন্টিফাই করছি, সেটা হচ্ছে তোমার ল্যাকটোব্যাসিলাস, ব্যাসিলাস আর স্ট্রেপটোকোকাস। যাই হোক, তো আজকে আমরা তোমার দুধ পাস্তুরীকরণের তিনটা পদ্ধতি আছে, তিনটা তাপমাত্রা বা তিনটা পদ্ধতিতে দুধ পাস্তুরীকরণ করা হয়। আর পাস্তুরীকরণ করার ফলে যে দুধ পাওয়া যায় এটাকে আমরা বলবো পাস্তুরিত দুধ, পাস্তুরিত দুধ। ঠিক আছে, নিম্ন এক নম্বর পদ্ধতি হচ্ছে নিম্ন তাপ দীর্ঘ সময়। যন্ত্রের মধ্যে যদি তুমি 65 থেকে 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও 30 মিনিট তাপ দাও, তাহলে দেখা যাবে দুধের জীবাণু নিয়ন্ত্রণে চলে আসবে, দুধ জীবাণু মুক্ত হবে। এটা এরপরে এত তাপমাত্রা দেওয়ার পরে দুধকে খুব দ্রুত ঠান্ডা করতে হবে, এটা বলা লাগবে। তা নিম্ন তাপ দীর্ঘ সময় এটা বলা হোল্ডিং মেথড, হোল্ডিং পদ্ধতি, হোল্ডিং মেথড বা হোল্ডিং পদ্ধতি বলা হয়। এটা তাপমাত্রা সবাইকে মুখস্থ করতে হবে, 65 থেকে 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 30 মিনিট সময় তুমি এরকম এটাকে জীবাণু মুক্ত করতে পারো। এই পদ্ধতিকে আমরা বলে থাকি হোল্ডিং মেথড। যন্ত্রের মধ্যে জীবাণু মুক্ত করার পরে দুধটাকে সাথে সাথে ঠান্ডা করে নিতে হবে। এরপর 2 নম্বর পয়েন্ট দেখো, উচ্চতা কম সময়। উচ্চতা মানে হচ্ছে যে 72 থেকে 73 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রায় 15 সেকেন্ড তাপ দিলে দুধ জীবাণু মুক্ত হয়ে যায়, দুধের জীবাণু কন্ট্রোলে চলে আসে, নিয়ন্ত্রণে চলে আসে। তাহলে কি বললাম যে উচ্চতা কম সময় হচ্ছে 73 ডিগ্রি সেলসিয়াস থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা যদি তুমি 15 সেকেন্ড তাপ দাও তাহলে দুধ জীবাণু মুক্ত হয়ে যাবে। এই পদ্ধতিতে তাপ দেওয়ার সাথে সাথে খুব দ্রুত ঠান্ডা করতে হবে, এভাবে দুধ জীবাণু মুক্ত হয়। এই পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় ফ্ল্যাশ মেথড, ফ্ল্যাশ পদ্ধতি বলা হয়। এবার 3 নম্বর পদ্ধতি হচ্ছে অতি উচ্চ তাপ খুব কম সময়, অতি অনেক বেশি তাপ অনেক বেশি কম সময়ের মধ্যে আমরা দুধকে জীবাণু মুক্ত করতে পারি। এক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে 137.8 ডিগ্রি সেন্টিগ্রেড, আর তাপমাত্রা সময় হচ্ছে 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ডে দুধকে আমরা জীবাণু মুক্ত করতে পারবো সেই যন্ত্রের মাধ্যমে। তাহলে দেখো প্রযুক্তি কত আগে গেছে, আর দুধটা অনেকে প্রায় 4-5 দিন সাথে সংরক্ষণ করে রাখা যেতে পারে, রাখা যাবে। তাহলে আমরা দুধ পাস্তুরীকরণের তিনটা পদ্ধতি করে এলাম, এই তিনটা পদ্ধতির তাপমাত্রা এবং সময় সবাইকে মুখস্থ করে ফেলতে হবে।
ঠিক আছে, এটা তাহলে বাসায় সবাই আসার একটু ভালো করে পড়বা। তো আমি এটা আরেকবার বলতেছি, নিম্নতাপ দীর্ঘ সময়ের মধ্যে 65 থেকে 65 ডিগ্রি সেলসিয়াস 30 মিনিট সময়, আর উচ্চতা কম সময় যেটা 73, এটা লিখে রাখো সবাই মাথায়, 73 থেকে 82 15 সেকেন্ড সময় লাগে বলা ফ্ল্যাশ সিস্টেম, আগে থেকে বলা হোল্ডিং সিস্টেম, আর উচ্চতা খুব কম সময় যাচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর সময় যাচ্ছে মাত্র 2 সেকেন্ড। আশা করি বুঝছো। তাহলে তখন বড়াইলাম পাস্তুরাইজেশন কাকে বলে, পাস্তুরাইজেশন কেন করা হয়, পাস্তুরাইজড দুধ কাকে বলে, পাস্তুরাইজেশন প্রোগ্রামে এখন পড়াবো এই সিস্টেমের সুবিধা কি, পাস্তুরাইজেশনের সুবিধা এটা এখন আমি পড়াবো। এখানে বড় পাস্তুরাইজেশনের সুবিধা, এটা অনেক সুবিধা রয়ে গেছে, ঠিক আছে। এটা এক নম্বর সুবিধা হচ্ছে দুধ নিরাপদ থাকে, জীবাণু কম থাকে, এটা হচ্ছে জীবাণু খুব কম থাকে সুবিধা। দুধ পাস্তুরিকরণ মেন সুবিধা, সুবিধা এক নম্বর হচ্ছে জীবাণু খুব কম থাকে, জীবাণু খুব কম থাকে তাহলে স্বাস্থ্যের জন্য উপযোগী, জীবাণু খুব কম থাকে তাহলে কি হবে স্বাস্থ্য উপযোগী। দুই নম্বর হচ্ছে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়, দীর্ঘদিন সংরক্ষণ, তাহলে কি বললাম জীবাণু খুব কম থাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়, আর হচ্ছে পুষ্টিমান ঠিক থাকে, পুষ্টিমান দুধের পুষ্টিমান ঠিক থাকে, আর দুধের গন্ধ স্বাভাবিক থাকে, দুধের গন্ধ স্বাভাবিক। জীবাণু খুব কম থাকে, 99% জীবাণু কমে যায়, 99% কমে যায়, 99% জীবাণু কমে যায়, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, আর দুধের এনজাইম নষ্ট হয় এটা দুধ ভালো থাকে, দুধের এনজাইম নষ্ট হয় এটা ভালো করে সবাই পড়বা। দুধের এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পাস্তুরাইজেশন প্রক্রিয়া কাকে বলে, প্রকার বিজ্ঞান এবং এটার সুবিধা অসুবিধা, দুধের এনজাইম নষ্ট হয় এটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তাহলে আমি কি বললাম, দুধ পাস্তুরাইজেশনের সুবিধা হচ্ছে জীবাণু খুব কম থাকে, 99% জীবাণু কমে যায়, দীর্ঘদিন দুধ সংরক্ষণ করে রাখা যায়, পুষ্টিমান ঠিক থাকে, সুগন্ধ থাকে বলা চলে না, গন্ধ স্বাভাবিক থাকে, যেমন কিছু পরিবর্তন হয় না, দুধের এনজাইম নষ্ট হয়। পাঁচটা আমার পড়ানো শেষ, আর এখন পড়াবো পাস্তুরাইজেশনে অসুবিধা, একটা জিনিসের সুবিধা থাকলে এর অসুবিধাও থাকে, অসুবিধা মানে মানে তোমার অসুবিধা বেনিফিট যেরকম আছে আবার ক্ষতিকর দিকও আছে, এ কিছু অসুবিধাও আছে। এটা এক নম্বর অসুবিধা হলো কিছু পুষ্টি উপাদান আছে নষ্ট হয়ে যায়, তাপ সংবেদন যেগুলো তাপে নষ্ট হয়, তাহলে কিছু পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এটা এটা একটা হলো তোমার কিছু উপাদান নষ্ট হয়ে যায়, নষ্ট হয় ঠিক মতো না করলে চর্বি নষ্ট হয়ে যায়, ঠিক মতো না করলে চর্বি পৃথক হয়ে যেতে পারে, চর্বি পৃথক, চর্বি তো বুঝো ঠিক মতো না করলে চর্বি পৃথক হয়ে যেতে পারে। আর এটা তোমার যান্ত্রিক ত্রুটি হলো সমস্যা, যান্ত্রিক ত্রুটি থাকলে। আর এখানে লিখতে পারো অভিগুলোকে দরকার হয়, অভিগুলো অনেক সময় থাকে না, তাহলে কি বললাম যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, অভিগুলো থাকে না, তাহলে বাস্তবে কোনো অসুবিধা হচ্ছে, কিছু মানে নষ্ট হয়, অনেকের কাছে খারাপ লাগতে পারে, অন্যরকম লাগতে পারে, ঠিক মতো না করলে দুধের চর্বি যা পৃথক হয়ে যেতে পারে, এরপরে অনেক সময় যন্ত্রপাতি ঠিক মতো কাজ করে না, হচ্ছে দক্ষ কারিগর না থাকলেও তোমার দেখা যাবে যে বাস্তবীকরণ করতে অসুবিধা হয়। আর একটা অসুবিধা হচ্ছে কার্ড না থাকে, বিদ্যুৎ ব্যবস্থা না থাকলে বাস্তবীকরণ করা যাবে না। তাহলে আজকে আমি যে পর্যন্ত পড়ালাম আজকে এই পর্যন্তই, আজকে বাস্তবীকরণের সুবিধা অসুবিধা সবাই ভালো করে বাসায় করে নিবা, সবাই নোট করে রাখবা, ঠিক আছে। আজকে এই পর্যন্ত ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।